তো গত যে আপনি আরো বললেন যে অন্যান্য যে মুরগিটা আরো উঠাইছিলেন, তো ওই তখন এগুলো থেকে আপনার কতটা মুরগি থেকে কি পরিমাণ লাভ আসছে যদি একটু বলতেন? 2000 সেট তুলছিলাম তখন আমার বাজারটা নেমে গেছিল, আমার কারণে আমার পুঁজিটা এসে প্রায় 1000-2000 মতো টিকছে। বর্তমানে খামারিরা লাভবান হতে পারে না আদার জন্য, আবার বাচ্চারা এখন শীতকালের জন্য কারণে বাচ্চার রেট কম। এখন বাচ্চার রেট বর্তমানে আছে 30 টাকা, আর এই বাচ্চারা কিনে আমার 63 টাকা, তখন ওর দিকে ডিফারেন্স কিনা হয়েছে, মানে তখন আরো দাম ছিল, দাম ছিল, এখন মোটামুটি দামটা কমছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি পর্বে। আজকের পর্বে আপনাদের নিয়ে এসেছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে। এখানে তো কালারবাট মুরগি পালন করে স্বাবলম্বী, তো আমরা জানবো তার সেই মুরগি পালনের করার পদ্ধতিগুলা, জানবো তার সেই খামার পরিচালনার পুরো ব্যবস্থাপনা, জানবো তার লাভ ক্ষতি সম্পর্কে। তো চলুন আমরা তার খামারে যাই, কথা বলি সেই সেই উদ্যোক্তার সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা একটু বলতেন। আমার নাম রুবেল, আমার বাড়ি ডালপার দক্ষিণপাড়া। আচ্ছা, তো আপনি যে খামার শুরু করেছেন, খামারটা শুরু করেছেন কতদিন হইব এখানে? আজ থেকে 3 বছর। 3 বছর ধরে খামারটা শুরু করছেন, তো আমরা এখন যে শুরু করছেন, আপনি প্রথমে কি নিয়ে শুরু করছেন? ব্রয়লার মুরগি পালতাম, ব্রয়লার বর্তমানে আমি আজকে 6 মাস ধরে ব্রয়লার পালা বন্ধ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। কারণ ব্রয়লারের অতিরিক্ত লস আসতেছে, এই কারণে, কারণ ব্রয়লারের মধ্যে খরচ হয় বেশি, রোগ জীবাণুর আক্রমণ করে, এতে রেটের ক্ষেত্রে গিয়া আধারের বাড়তি তো আমি দিয়ে পোষায় না, অনেক টাকা লস আসে। তার জন্য টিলার বললো যে তুমি এবার নিয়ে ইয়া পালো, কালার বাট পালো। তো প্রথমে আমি একসাথে পালার পর ভালোই আসছে, এবারও আবার আমি তুলছি, আবার আবার আরেকটা তোলার জন্য ইয়ে তুলছি। আপনার এখানে টোটাল কয়টা সেট আছে? আমার এখানে 2টা সেট আছে। 2টা সেট, দুইটার মধ্যে 1200-2400 ধরে। 1200-2400 ধরে। তো এখন যে মুরগিটা পালতেছেন সেটার নাম কালার বাট? এটার নাম কালার বাট। আচ্ছা আচ্ছা। এটা 50 দিনে আসে। 50 দিনে আসে। তো 50 দিন পালন করা পর্যন্ত একটা মুরগি আপনার কি পরিমাণ খরচ হয় এটার পিছনে? প্রায় প্রত্যেকটা মুরগির তোলে আমার এর বাচ্চাটা কিনা পড়ছে 63 টাকা। আচ্ছা, এর পর্যন্ত প্রায় কেজিতে 190 টাকার উপর পড়বে খরচ পড়বে, প্রতি কেজিতে 190 টাকার উপর কেজি পড়বে। আচ্ছা, তো আপনি যে মুরগিটা পালন করতেছেন, করতে গিয়ে আপনি শুরুতে কী কী প্রক্রিয়াটা করছেন যদি একটু বলতেন? প্রথমে কাঠের বসে এনে হালকা শুকিয়ে এটার উপর পেপার বিছিয়ে তখন বাচ্চাটাকে 2 দিন রাখা হয়। আচ্ছা, 2 দিন রাখার পর পেপারটা তুললে আবার এই বসির মধ্যে আমরা ছেড়ে দিই। তখন আস্তে আস্তে করে এটা যখন একটু বয়স হয় তখন আস্তে আস্তে ঘর বাড়াই, বসি দিয়ে দিয়ে মাঝখানে বসিটা 2 বার পাল্টানোর চেষ্টা করি, যদি নষ্ট না হয় লেয়ার তখন আমরা এই পাশে চাইলে দিই, আর নাহলে লেয়ার নষ্ট হলে পাল্টিয়ে দিই। আচ্ছা, তো এমনিতে স্বাভাবিক লেয়ারটা কতদিন পর পর চেঞ্জ করা লাগে? স্বাভাবিক মানে এটা তো 50 দিনের সেট, 25 দিন পরে একবার চেঞ্জ করলে হয়ে যায়। আর যদি বলছেন আমি আমার ক্লিয়ার রাখবো তাহলে এই 2 বার করলেও ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে প্রতিটা ইয়েতে মুরগির আনার পর থেকে 2 বার এটা লেয়ারটা পরিষ্কার করলেই চলে। তো এমনিতে আপনার যে মুরগিগুলো পালন করতেছেন, তো যেহেতু এগুলোতে আপনার কী কী সমস্যা পাইছেন? এই সেটের মধ্যে আমি বর্তমানে শুধু ঠান্ডাটা একটু ধরে এছাড়া কোনো সমস্যা ইনশাল্লাহ পাই নাই। এটার মধ্যে ভ্যাকসিন করা আছে, এর ভিতরে ঠান্ডার যদি হালকা ঠান্ডা লাগে তখন ঠান্ডার পোস্ট করলে ঠান্ডাটা কমপ্লিট চলে যায়। আচ্ছা আচ্ছা, তো আপনারা যে আনছেন আনার পর পর কী কী প্রক্রিয়াটা করছেন যদি পুরোটা বিষয় বুঝিয়ে বলতেন? প্রথমে আমরা ব্রুডিং করছি, গুগল একটি জায়গা করে টিনের সেট দিয়ে পেপার দিয়ে উপরে লাইটিং করছি, 2টা ব্রুডিং আছে, ব্রুডিংয়ের মাধ্যমে 2টার মধ্যে 8টা বাল্ব দিছি, তার মধ্যে হিট দিছি, কমে শীতকালের কারণে প্রায় 25 দিনের মতো হিটারের ভিতর নিচে রাখছি, ওখানে রাখছি। আচ্ছা, হালকা হালকা হিট দিয়ে রাখছি যেমন শীতটা না পায়, শীতটা পাইলে বাচ্চারা নিউমোনিয়া এসে পড়ে। আচ্ছা, বাচ্চার নিউমোনিয়া না আসে তার জন্য আমরা ইয়ে করে রাখছি, এটা 25 দিনের বুটার নিচে, বুটাটা আস্তে আস্তে হালকা উপরে দিক তুলছি। আচ্ছা, প্রথমে প্রায় আধা উপরে রাখতে হবে বাচ্চারা যখন। আচ্ছা, তারপর থেকে হালকা উপরে 15 দিন, এমনি গরমকালে 10 দিন, এই শীতকালের জন্য আমি 25 দিন পর্যন্ত রাখছি এটা। আচ্ছা, তো আপনি যে টোটাল যে শেডগুলো নির্মাণ করেছেন, প্রতিটা শেডে আপনি কতটা করে মুরগি ধরবে? 1200 করে ধরবে। 1200 করে ধরবে। তো এই যে 1200 মুরগি ধরবে যে শেডটা নির্মাণ করছেন, সেটার খরচ কত হয়েছে আপনার যদি বিষয় বলেন? আমরা আনুমানিক একটা ঘরের মধ্যে 2.5 লক্ষ করে খরচ হয়েছে, ঘরগুলো তোলা প্রত্যেকটা ঘর 2.5 লক্ষ করে খরচ হয়েছে।
তুলছিলাম তখন আমার বাজারটা নেমে গেছিল না আমার কারণে আমার পুঁজিটা এসে প্রায় 1000-2000 মতো টিকছে আচ্ছা আচ্ছা ওইটার সব সময় রেট থাকে 240-340 আমি বেচি 180 টাকা তখন রেটটা কমে গিয়েছিল আচ্ছা না আমার পুঁজি এসে কিছু রয়ে গিয়েছিল তো এখন তো জানি যে খাদ্যের দামের কারণে আপনাদের মুরগির উপরে আপনাদের অনেকটা ইনভেস্ট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদের সেটা বিক্রি করে এখন বর্তমান কি বুঝতেছেন বর্তমানে খামারিরা লাভবান হতে পারে না আদার জন্য আবার বাচ্চারা এখন শীতকালের জন্য কারণে বাচ্চার রেট কম এখন বাচ্চার রেট বর্তমানে আছে 30 টাকা আর এই বাচ্চারা কিনেছে আমার 60 টাকা তখন অর্ধেকই ডিফারেন্স হয়ে কিনা হইছে মানে তখন আরো দাম ছিল এখন মোটামুটি দামটা কম তো এই শীতে মুরগির বাচ্চার দামটা কমার পিছনের কারণটা কি শীত একই শীতকালে মুরগিটা একটু নষ্ট হয় বেশি এবং খামারিরা শীতকালে মুরগি পালতে কষ্ট হয় বেশি খরচ হয় বেশি কারণ এটা বাচ্চাটা একটু বোর্ডিং করে তুলতে অনেক সময় নেয় বা এটা ঠান্ডা লেগে যায় বা শীতকালে জমি মাথার কারণে একটা করে পুরোটা মরিয়া থাকে অনেকগুলো বাচ্চা নষ্ট হয়ে যায় তার কারণে বাচ্চার খামারে কম তুলে কারণে বাচ্চাটা এটা কমে আসে ও আচ্ছা আচ্ছা তখন এটা চাহিদাটা কম থাকাতে এটার দামটা কম আসে তো যাই হোক আপনি যে খামারটা শুরু করেছেন করতে গিয়ে সেটা আপনার এখানে পুঁজি টুজি টোটাল সবকিছু মিলে গিয়ে সেটা আপনার এটা করে কি আপনার চলতেছে চলতে চলতে ব্যবসাতে লাভে লসে আছি বর্তমানে আমি লসের মধ্যে আছি লাভ যে লাভ হয়েছে এমন কিছু লাভ হয়েছে ব্রয়লারে গিয়ে আমি লস খাইছি ওইটা বলতে গিয়ে এখন আমি বর্তমানে লসের মধ্যে আছি আচ্ছা আচ্ছা তো আপনি এর পাশাপাশি আর কি করছেন এই তো এর পাশাপাশি বাড়ির মধ্যে কিছু কৃষি কাজ করি আর কিছু মেশিন টেশিন আছে এগুলো এই ব্যবসা মানে যে ডেনি আচ্ছা আচ্ছা তো শুনলাম আপনার নাকি গরু টরু আছে হ্যাঁ একটা গাবি আছে ও আচ্ছা আচ্ছা তো এগুলো করে আপনার দিন অতিবাহিত হচ্ছে তো এখন এগুলো দিয়ে সেটা আপনার চলতেছে সব ঠিকঠাক চলতেছে বলতে টানাস থেকে চলতে হয় এটা তো আমার যে ব্যবসা তো ধরে রাখতে হইলে লস লাভ দিতে হবে এটা চলার খাতিরে এসে নিজের কাছে আর লস টা গেলে তো এটা দিতে হবে লাভ হবে কোনটা এটা বলা যায় আচ্ছা তো এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাবো যারা নতুন উদ্যোক্তা বা তরুণরা যারা এখন বর্তমান কিন্তু বেকার সমস্যাটা আমাদের দেশে অনেকটা বেশি তো যারা তরুণ বেকার না থেকে তারা যদি এই খামার প্রকল্পে আসে তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে তাদের জন্য পরামর্শ তারা যদি টাকা ইনভেস্ট করতে পারে নগদ টাকায় ব্যবসা করতে পারে তো তারা লাভবান হতে পারে কারণ বর্তমানে বাচ্চার রেট কম আছে আধার রেটে বাড়তি আচ্ছা এটাতে তারা যদি নিজে খাইটা করতে পারে লাভবান করতে পারে এটা সে উপরওয়ালার কাছে বাকিটা এটা ব্যবসা এটা কাঁচামালের ব্যবসার মতো জি জি এটা কখন কি হয় কেউ বলতে পারে না আচ্ছা আচ্ছা এটা যদি একবার রোগে আক্রমণ করে ওটা যদি ভালোভাবে চিকিৎসা না হয় তো মানে সেটা মনে হয় যাওয়ার দিকে চলে যায় মানে পুঁজি যতটুকু তার তিন গুণ চলে যায় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো সবগুলো জিনিস বিষয়টা জানা শুনেই করাটাই ভালো যেহেতু আপনারা এগুলা করেন আপনাদের সাথে পরামর্শ নিতে পারে অবশ্যই তো সেই পরামর্শ যে আপনারা আশা করছি তাদেরকে পরামর্শ দিয়ে হেল্প করেন তো যারা আমাদের ভিউয়ার্স আছে তারা আপনারা নিয়মিত যারা আমাদের ভিডিও দেখতেছেন তো এরকমই যারা খামার পরিচালনা করছে তাদের সাথে আপনারা পরামর্শ করে আপনার খামার প্রকল্প শুরু করবেন আসলে এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনাকে পুরো বিষয় হয়তো আমাদের তুলে ধরা সম্ভব নয় তো যারা এগুলো করবেন তারা যারা আছে আমাদের কৃষক ভাইরা উদ্যোক্তা ভাইরা তাদের কাছ থেকে জেনে শুনেই আপনারা খামারটা করবেন তো যাই হোক আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আপনার খামারের সফলতা এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক এতক্ষণ আমরা জানলাম সেই উদ্যোক্তার গল্পটি জানলাম তার খামার গড়ার পিছনের গল্প এবং তার সেই খামার গড়ার লাভ ক্ষতি এবং সে কীভাবে তার খামার পরিচালনা করছে সে বিষয়গুলো নিয়েও তুলে ধরার চেষ্টা করেছি দর্শক তো এমনই সব নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন তো আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো উদ্যোক্তার গল্প নিয়ে তো সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করছি ওকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম